চলুন 19 ফিট 9 ইঞ্চি বাই 25 ফিট জায়গায় পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে মাত্র 6টি কলমে অল্প জায়গায় খুবই সুন্দর একটি বাড়ি হতে যাচ্ছে। যাদের অল্প জায়গা তারা এরকম একটি কাজ করতে পারেন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের প্ল্যান সহকারে রয়েছে, সেটি দেখতে পারবেন। এখানে মাত্র 6টি কলম দিয়েই কিন্তু করা হয়েছে। এখানে দেখতেছেন যে ট্যাঙ্কের এই বিল্ডিংয়ের ভিতরেই করা হয়েছে। তো চলুন দেখি প্ল্যানে কি রয়েছে। এখানে কিন্তু দেখতেছেন আপনার 19 ফিট 9 ইঞ্চি বা 25 ফিট জায়গায় কিন্তু 2টি বেডরুম রয়েছে, একটি কিচেন রয়েছে, রয়েছে একটি টয়লেট এবং ব্যালকনিও রয়েছে। পিছনে একটি সিঁড়িও রয়েছে, খুবই সুন্দর। তো এখানে কিন্তু কলমের সংখ্যা রয়েছে মাত্র 6টি। সব কিছুই কিন্তু এখানে পাবেন একটি ফ্যামিলির জন্য। এটা কিন্তু 4তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজগুলো করা হয়েছে অল্প জায়গায়। তো চলুন বিস্তারিত দেখে নিই। এখানে কিন্তু জায়গা অল্প কারণে জায়গা ইয়ার বাহির আর নেই। সর্বমোট জায়গা যতটুকু ছিল ততটুকুই নেওয়া হয়েছে। তো সেই জন্য কিন্তু এখানে কিন্তু একটি ময়লা ট্যাঙ্কির অবশ্যই প্রয়োজন। ময়লা ট্যাঙ্কি আপনি কোথায় দেবেন? তো জায়গা যাদের না থাকে তাদের তো একটা ব্যবস্থা করতেই হবে, তাই না? তো সেই জন্য কিন্তু এখানে বিল্ডিংয়ের ভিতরে যে সিঁড়ি রয়েছে সিঁড়ির ভিতরেই ট্যাঙ্কিটি করা হয়েছে এবং পাশাপাশি রুমেও ঢুকানো হয়েছে। সেটি আপনাদের আমি দেখাচ্ছি আজকে। কিন্তু সেই ট্যাঙ্কির কাছের যে ডালাইটি, ছাদের ডালাই, সেটা কিন্তু হচ্ছে দেখে বিমের সাথেই কিন্তু দেওয়া হচ্ছে। তো ট্যাঙ্কিটি কিন্তু বিম থেকে নিচের মাথায় যে বিম রয়েছে গ্রেট বিম, গ্রেট বিমের বটম থেকে কিন্তু শুরু হয়েছে ছাদের ডালাইটি। এখানে কিন্তু মাত্র 6টি কলম রয়েছে, খুবই অল্প জায়গা। যারা এরকম একটি বাড়ি করতে চান, অনেকে চিন্তা ভাবনা করেন ছোট জায়গায় কিভাবে একটি বাড়ি করা যায়, এখানে কিন্তু ঠিক তেমনই একটি বাড়ি করা হয়েছে আপনাদের পছন্দের মতো। এরকম একটি বাড়ি আপনারা অবশ্যই করতে পারেন। দেখতেছেন এই যে আপনাদের দেখাচ্ছি আমি উল্টো সাইডটিকে, যেভাবে বিমগুলো বাঁধা হয়েছে এই কাস্টিংতে রয়েছে মাত্র 6টি কলম। তাহলে দেখতেছেন যে দেখতেছেন এখানে কিন্তু সিঁড়ির যে নিচে, সিঁড়ির যে নিচে জায়গা থাকে সেখানে কিন্তু ট্যাঙ্কির পোর্টি রয়েছে। এখান থেকে কিন্তু ময়লা পরিষ্কার করা যাবে। এবং এই যে দেখতেছেন বিমের থেকে রুমের ভিতরে কিন্তু নিয়ে গেছে ট্যাঙ্কিটি, কারণ ট্যাঙ্কিটি একটু বড় সড়ো দরকার। যেহেতু 4তলা ফাউন্ডেশন 4তলাই করা হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্কি একটি বড় সড়োভাবেই করতে হয়। এখানে পানিটা কি সহকারে করা হয়েছে যাতে আলাদা করে ময়লা এবং পানি আলাদাভাবে যাওয়া যায়, কেননা দুটা যদি একসাথে হয়ে যায় তাহলে কিন্তু দ্রুত বড় যাবে। খুবই সুন্দর হেভি মজবুতভাবে একটি কাজ করা হচ্ছে। দেখেছেন এখানে যে প্ল্যানে যে কাজগুলো রয়েছে, ডালটি কিন্তু হতে যাচ্ছে খুবই সুন্দর। এখানে কিন্তু ডালাই যে কাস্টিংগুলো নিচে, সেখানে কিন্তু পুরো 6 ইঞ্চি ডালাই দেওয়া হচ্ছে। 6 ইঞ্চি ডালানোর ভিতরে যে কাজগুলো করা হচ্ছে, যে জালিটি রয়েছে এই জালিটি কিন্তু এখানে ডাবলই বাঁধা হয়েছে, কেননা এখানে রুম হবে সেখানে বিমের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। আমার কিন্তু খুবই পছন্দের একটি বাড়ি হয়েছে। আপনার কতটুকু পছন্দ হলো? এই কাজটি কিন্তু এখন পিলারের কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ছাদের শাটারিং হচ্ছে এবং সিঁড়ি সহকারে আপনাদের দেখাবো আমি। সিঁড়িটিও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। কাজটি দেখে আমার অনেকেই ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে, আপনাদেরও হবে। তো দেখুন যে কলম উঠানোর পর যেভাবে শাটারিংটি হচ্ছে, সিঁড়িটি কীভাবে ডালাই দেওয়া হয়েছে এবং কোথায় রয়েছে যে এই হোলটি। সময় নিয়ে ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখে থাকুন। এই দেখতেছেন এখানে কিন্তু কাজটি অলরেডি ছাদের শাটারিং চলতেছে, ছাদের যে বিম করা হয়েছে, এখানে যে ছাদের বিমের যে জুল রয়েছে 15 ইঞ্চি বিম দেওয়া হয়েছে, 10 ইঞ্চি জুল এবং 5 ইঞ্চি ছাদের যে ডালাই, সব মিলিয়ে কিন্তু 15 ইঞ্চি বিম রয়েছে। এই বিমটিতে যেভাবে কাজটি করা হয়েছে সিঁড়ি কিন্তু অলরেডি ডালাই দেওয়া হয়ে গেছে। অনেক সময় কিন্তু আপনারা প্রশ্ন করেছিলেন যে আসলে এই জায়গাতে কীভাবে একটি সিঁড়ি করবে বা কীভাবে একটি ট্যাঙ্কি করবে, ট্যাঙ্কিটি কীভাবে হচ্ছে। তো আসলে কিন্তু অল্প জায়গা হলে যেভাবে করতে হয়, কিছুই করার নেই, যেভাবে জায়গা সেভাবেই আপনাকে করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো ইঞ্জিনিয়ারও আপনাকে যেভাবে আসে জায়গাতেই কিন্তু আপনাকে মিল করে দেবে।
আর ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু একটি কাজ কখনোই করা সম্ভব না। মনে রাখবেন, যে কোনো একটি বাড়ি নির্মাণ করতে হলে প্রথমে আপনি একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, ইঞ্জিনিয়ার ছাড়া কখনোই কাজ করবেন না। আরেকটি ভুল আপনারা করে থাকেন, ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান তৈরি করে সেই ইঞ্জিনিয়ারকে কখনো ডাকেন না, তাহলে কিন্তু মিস্ত্রি আমাদের মতো কন্ট্রাক্টর যারা আছে তারা কিন্তু অনেক সময় কিছু ভুল করে ফেলে, সেই ভুলগুলো কিন্তু পরে আর শুধরানো সম্ভব নয়। তাহলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন। আমি কিন্তু ইঞ্জিনিয়ার নই, আমি একজন কন্ট্রাক্টর, আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি। তবে দেশের বাইরে গিয়ে যদি এলাকার বাইরে গিয়ে কোথাও কোনো কাজ করি, সেটা কিন্তু প্রথমে অন্তত দুইতলা হতে হবে, কারণ আমি বেশিরভাগ ডুপ্লেক্স বিল্ডিংয়ের কাজ করে থাকি, যেগুলো রাউন্ড সিঁড়ি হয়ে থাকে। ডুপ্লেক্স বিল্ডিংয়ের সেই সব বিল্ডিংগুলো আমি বেশি করে থাকি। তো যদি আপনার এলাকায় গিয়ে এরকম একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের কাজ করে থাকি, সেক্ষেত্রে যদি ছোটোখাটো যত কাজই হোক সেই কাজগুলো করে দিতে পারবো। তো দেখতেছেন আপনাদের যে সিঁড়িটা আমি দেখাচ্ছি, এই যে দেখতেছেন সিঁড়িটি কিন্তু খুব সুন্দরভাবেই করা হয়েছে, হাইট কেট সব কিছু ঠিক রয়েছে, থিকনেস সব কিছু ঠিক আছে। এই সিঁড়ির নিচে কিন্তু রয়েছে যে হোলটি, ট্যাঙ্কির যে হোল সেই হোলটি কিন্তু এখানেই রয়েছে। আমার কাছে খুবই ভালো লাগলো, আপনার কাছে এই বা কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ফেসবুক পেজে রয়েছেন পেজটি ফলো করে সাথে থাকবেন আরও বিস্তারিত দেখার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।